আমরা যদি গাজা এর আগে গাজা এবং আই মিন ইসরায়েলের সংঘাত হামাসের সাথে যে ইসরায়েলের সংঘাত সেখানে যদি দেখি তাহলে একবারেই স্পষ্ট হবে যে আমেরিকা ইসরায়েলের পক্ষে এবং বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও যেখানে শিশু নিরস্ত্র মানুষ এবং হসপিটালে হামলা চালানো হয়েছে সেগুলো সত্ত্বেও কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে যখন উঠেছিল সেখানেও কিন্তু আমেরিকা ইসরায়েলের পক্ষে নিয়ে অবস্থান নিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আবার যদি বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা চিন্তা করি যে মার্কিনীদের অথবা ইউএসের যে বিরোধী গ্রুপ সেখানে কিন্তু রাশিয়া চীন এবং ইরান এটা বিশাল পক্ষ চীনের ইরানের সাথে দীর্ঘদিনই এই মার্কিনীদের দূরত্ব রয়ে গেছে এবং একটা সংঘাতময় পরিস্থিতি কারণ ইতিমধ্যে বেশ কয়েকবার তারা ধরে বেশ কয়েক কয়েক দফা তারা কিন্তু ইরানের উপরে এক ধরনের অবরোধ বেশ কয়েকবার দফায় দিয়েছিল জি তো সেদিক থেকে বিবেচনা করলে যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা নিজেদের অবস্থান আগেভাগেই একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য হয়তো আর একটা এটা হতে পারে একদিকে আর একদিকে হতে পারে যে ইসরায়েলকে আসলে বিহাইন্ড দ্য স্কার্টেন বা সিন সিনের বাইরে রাখার জন্য আমেরিকা নিজেই উপযোজক হয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে বা বা ইসরায়েলকে যাতে কেউ সরাসরি মানে এখন যদি ইসরায়েল স্বীকার করে বা ইসরায়েল যদি বলে যে হ্যাঁ আমরা পাল্টা হামলা চালিয়েছি সেক্ষেত্রে বিশ্বব্যাপী আরও নিন্দা অথবা তার পক্ষে শক্তিগুলো যারা বিভিন্ন সময় দেখা গেছে যে গাজায় হামলার পরে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ তারা কিন্তু ইসরায়েলের পক্ষে নেয়নি তো সেক্ষেত্রে কারণ তারা ইরান ইরান বলছে যে তারা আসলে একটা জব দিয়েছে তাদের দূতাবাসে যে হামলা চালিয়েছিল তাদের বিজ্ঞানী সহ কয়েকজনকে মেরেছিল তাদের কর্মকর্তা সহ সেইটার হামলা চালিয়েছে এবং সেটা হামলা চালানোর পরে তারা আবার স্থগিত মানে এটা উড্ড করছে যেন আমরা হামলা চালাবো সেক্ষেত্রে কিন্তু অনেক ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশ বলেছে যে ইসরায়েলের পাল্টা হামলা চালানো এই মুহূর্তে ঠিক হবে না জি ফলে এটা বা আন্তর্জাতিক কূটনীতির অংশ যে হয়তো ইসরায়েলকে সরাসরি দোষারোপ ভাগিদার না করার জন্য হয়তো বা আমেরিকা এটা অবস্থান নিচ্ছে আর একটা হচ্ছে ইরানকে বুঝিয়ে দেওয়া যে এখন এখনও মানে তারা আমেরিকার নেগেটিভ বুকে আছে সেক্ষেত্রে আমরা এটিকে কি ধরব এটা কি হামলা ধরা হবে হামলা করা হয়েছে না এটি তাদের ইরানের কোনো সমস্যার ইয়ে ছিল এখন ইরানের কিন্তু একটা একটা এক পক্ষের সংবাদ হচ্ছে বাইরের থেকে কোথাও হামলা হয়নি জি ইরানের অভ্যন্তরীণ টেস্টের কারণে এটা হয়েছে এরকমই বলছে আবার আরেকটা পক্ষ ইরান থেকে বলছে যে না হামলা হয়েছে তো এখানে আসলে আমরা তো দু আন্তর্জাতিক মিডিয়াগুলো থেকে সংবাদ পাই জি ফলে আন্তর্জাতিক মিডিয়াগুলোর কিন্তু ইজি অ্যাক্সেস ইরানে নেই যে আমরা যেই মেন স্ট্রিম মিডিয়া থেকে পাই ধরেন সংবাদ সংস্থা যদি বলি এ এফপি অথবা সিএনএন বিবিসি তাদের কিন্তু ইরানে মানে সহজ সহজতরভাবে তথ্য সংগ্রহ করার সুযোগ নেই ফলে যেই সংবাদগুলো পাচ্ছি সেগুলো কতটুকু আস্থা রাখতে পারি অথবা কতটুকু বিশ্বাসযোগ্য সেটাও কিন্তু সময় সাপেক্ষ কারণ সময়ের তাকে কিন্তু আসল সত্যটা বেরোয় আসবে ফলে এই মুহূর্তে বলা কঠিন যে আসলে ইরান ঠিক না ইউএসএ ঠিক হবে ইউএসের অনেক প্রযুক্তি তাদের প্রযুক্তিগত নিঃসন্দেহে তারা অনেক উন্নত ফলে তারা কোথায় হামলা হচ্ছে বা ইভেন আপনি এখন ঘরে বসে অনেক সময় প্রযুক্তি থাকলে প্রযুক্তিগত সুবিধা থাকলে ঘরে বসে জানতে হবে কোন জায়গাটা কী হচ্ছে আপনি গুগল ম্যাপের মাধ্যমে যদি আপনি গোল্ড স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করতে পারেন তাহলে এই মুহূর্তে এখানে কি হচ্ছে পাঁচ মিনিট পরে এখানে কি অবস্থান ছিল সেটাও বিশ্লেষণ করা সম্ভব তা আমেরিকাতে আরও বিশাল প্রযুক্তি নিয়ে বহনে বসে আছে ফলে তাদের পক্ষেও বলা সম্ভব এবং নিশ্চয়ই নিশ্চয়ই তারা একেবারে উড়ো খবর ছড়িয়ে দেবে না কারণ সে অবস্থান সরকারি তারা নিতে চাইবে না কিন্তু সেক্ষেত্রে যদি উড়ো খবর নাই হয়ে থাকে সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকেও তো বলা হয়েছে যে যদি তেলাবিব হামলা করে তার কয়েক সেকেন্ডের মধ্যেই বড় ধরনের হামলা করা হবে তো আমরা কিন্তু সে বিষয়টি লক্ষ্য করছি না না আন্তর্জাতিক সরাসরি যুদ্ধে তো আছেই ইভেন কোল্ড ওয়ার যখন ছিল তখনও কিন্তু এই বাগযুদ্ধটা ছিলই যে আমি হামলা করলে ইভেন অত দূরে যাওয়ার দরকার না আমাদের যদি পার্শ্ববর্তী দুটি দেশ দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান এখানে এক দেশের মুভমেন্ট একটু আগালে আরেক দেশ কিন্তু বাঘযুদ্ধে লেগে লেগে পড়ে ফলে এই যুদ্ধ পরিস্থিতিতে বাকযুদ্ধটা থাকবেই এটা এটা যখন সাদ্দাম ইরাক ইরাক যুদ্ধের সময় অনেক আমেরিকান বা তার মিত্র বাহিনীর তুলনায় অনেক পিছিয়ে ছিল কিন্তু তারপরেও কিন্তু সাদ্দামের যে ফোকাল পয়েন্টগুলা বা যারা মুখপাত্র তারা কিন্তু সবসময় বলতো যে না আমরা পাল্টা হামলা চালাব পাল্টা জবাব দিব প্রত্যেকটাই ইরাকি হয়ে যাবে সেগুলো প্রত্যেকটা যুদ্ধে আমরা দেখেছি সিরিয়ার যুদ্ধে দেখেছি ফলে ইভেন টুইন্টা ধ্বংসের পরে যদি আমরা ইনসারজেন্ট গ্রুপগুলোকে দেখি তারাও কিন্তু গোপন গোপন আস্থা থেকে টেপ পাঠাতো ফলে তারা বলতো আমরা পাল্টা হামলা চালাবো এইটা যুদ্ধক্ষেত্রে একটা কৌশল থাকেই